অতি শীঘ্রে জনজাতিকরণ করক চয়েস জনগোষ্ঠীর, চলিত মাহত দাখিল করক প্রতিবেদন, প্রতিবেদন দাখিল নকরিলে রক্তাক্ত হব অসম। পহিলা জানুয়ারীত মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিল বর্তমানের জনগোষ্ঠীর বিরোধিতার বাবেই চয়েস জনগোষ্ঠীর জনজাতিকরণ হওয়া নাই। এই মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করে সংবাদমেল সম্বোধন করলে চয়েস জনগোষ্ঠীর ঐক্যমঞ্চই, চয়েস জনগোষ্ঠীর প্রতি দরদ নাই মুখ্যমন্ত্রীর, রাজনীতি করেছে চয়েস জনগোষ্ঠীক ল। আর আমি প্রথম কথা যে যা 1 জানুয়ারি তারিখে মুখ্যমন্ত্রী চয়েস জনগোষ্ঠীর জনজাতিকরণক বক্তব্য প্রদান করেছিল, বিশেষ চয়েস জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রতিবেদন প্রদান করলে রক্তাক্ত পরিস্থিতি হব। এই রক্তাক্ত পরিস্থিতি হওয়া বিষয়টুক আজি চয়েস জনগোষ্ঠী ঐক্যমঞ্চে মুখ্যমন্ত্রী বক্তব্য গরিহণা প্রদান করেছে। আর ভবিষ্যতে এনে ধরনের অসাংবিধানিক শব্দ চয়েস জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়ক লই কোনো কারণতে উচ্চারণ করবল আজির সভায় মানা করেছে আর সকিয়নি প্রদান করেছে, এনে ধরনের শব্দ প্রদান উচ্চারণ নকরিব কারণে। আর দ্বিতীয় কথা হয়েছে যে চয়েস জনগোষ্ঠীর যে ন্যায্য প্রাপ্য জনজাতিকরণের যে দাবি, সেই দাবিক লই এই 2022 চনের জানুয়ারি মাহত আজি প্রথম আকৌ সভা অনুষ্ঠিত হয়েছে চয়েস জনগোষ্ঠী ঐক্যমঞ্চর। আর ধারাবাহিক আন্দোলন কার্যসূচী আমি আজির দিন আমি ঘোষণা করেছো, আর এই আন্দোলনের কার্যসূচী আরম্ভ হব 26 জানুয়ারির দিনটির। ইফালে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে চয়েস জনগোষ্ঠীর ঐক্যমঞ্চই, 26 জানুয়ারির গণরাজ্য দিবসের দিনা সচলত অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করব, পরবর্তী সময় জেলাভিত্তিক আন্দোলন গড়ি তুলব সংগঠন কেটায়। ইফালে মুখ্যমন্ত্রী যদি জনজাতিকরণ দিব নোৱাৰে মুখ্যমন্ত্রীক স্পষ্ট করবলেও আহ্বান জানালে সংগঠন কেটায়। ইফালে আদিত্য খাগলারীক সকিয়নি প্রদান করে আক্রাসুর মন্তব্য, বিরুদ্ধাচরণ নকরিব চয়েস জনগোষ্ঠীর, আদিত্য খাগলারী চয়েস জনগোষ্ঠীর মুরব্বী নহয়। উল্লেখ যে এনেদরে চয়েস জনগোষ্ঠীর জনজাতিকরণ দাবি করে সরব হয়ে পড়ল আটাইকটা সংগঠন। প্রবাল প্রতিম ডেকার রিপোর্ট, দ্য নিউজ প্লাস।